এই মুহূর্তে ভারী মেঘ জমা হলো দেশের দক্ষিণাঞ্চলে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণে কিছু কিছু এলাকায়। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সংক্ষিপ্ত লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আমরা আপনাদেরকে প্রথমে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম। এদিকে আপনারা দেখুন, ভারতের এই অঞ্চলে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে, বৃষ্টিবাহী মেঘ রয়েছে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলেও ভারী মেঘ জমা হচ্ছে, এখানে বৃষ্টিবাহী মেঘ রয়েছে, যার কারণে দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে দেখুন আপনারা, একদম দক্ষিণাঞ্চলে পটুয়াখালীর দিকে বৃষ্টিপাত ঘটিয়েছে, তারপর এদিকে বেতাগী ধুমকি এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে এদিকে অগ্রসর হচ্ছে। এদিকে দশ মিনার দিকে অলরেডি চলে আসছে, এখানে অলরেডি বৃষ্টিপাত ঘটাচ্ছে। এদিকে লালমোহন সর্বেশম এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা আমাদের এই আপডেটটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর বৃষ্টিপাত এই যে এই এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। তো সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না, দক্ষিণের এই সমস্ত এলাকায় বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় এই অঞ্চলের দিকে সকাল থেকে পরবর্তী যে দশটা এগারোটা বারোটার মতো দুপুরকালীন পর্যন্ত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন অঞ্চলে। এদিকে হাতিয়া এবং এর আশেপাশেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ এবং পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে। আর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে আবহাওয়ার মডেল থেকে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি রয়েছে বা সতর্কতা কোন কোন এলাকায় দেওয়া হচ্ছে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখুন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, মতিহাট, শ্যানবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা সব এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়, উত্তরের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই বৃষ্টিবাহী মোড়ে গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখে দেখুন আপনারা, আজ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল আবারও বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। দক্ষিণের বেশ কিছু এলাকায় আবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে মির্জাগঞ্জ রয়েছে এবং মঠবাড়িয়া, জিয়ানগর এবং মংলা এবং বাগেরহাট, কাউকালী এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে এবং উত্তরে দেখুন বরিশাল এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। আগামী দুই ফেব্রুয়ারি নাগাদ দেশের দক্ষিণের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিকেল নাগাদ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো নতুন আপডেট আসলে। তো এরপরে আগামী তিন ফেব্রুয়ারি নাগাদ দেশের কিছু কিছু এলাকায়, এই যে দক্ষিণের কিছু কিছু এলাকায়, উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে আর চরমভাবে সতর্কতা কিন্তু তুলে ধরা হচ্ছে। আমরা একটু আপনাদেরকে চরম পূর্বাভাস মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ মুহূর্তে ঠান্ডা কোথাও নেই, তবে আরও একটি ঠান্ডা কিন্তু আসতে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে, ক্ষণক্ষণে শীত কিন্তু আসতে যাচ্ছে আবারও, সেটি অলরেডি আমরা পরবর্তীতে জানাবো। তো এদিকে দেখুন, বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এই অঞ্চলের দিকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে। পিরোজপুর, বরিশাল, মতিহাট, ফরিদগঞ্জ, তারপর এখানে এই সমস্ত এলাকায়, সাতক্ষীরা, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, মঠবাড়িয়া এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। তো প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।